হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে বিকেল 4টে, আর আমি আর মা আর সোনাও আছে সঙ্গে। তো তিনজন রেডি হয়ে দেখো বেরিয়েই পড়েছি। তো এখন আমরা নলডুগারি বাজার এসে গেছি। তো এখন যাব হচ্ছে দিদিভাইদের বাড়িতে। তো অনেকদিন বাদেই যাচ্ছি হচ্ছে ননদের বাড়িতে। তো একটা অনুষ্ঠান আছে, মৎসব আছে, ওই জন্যেই যাচ্ছি। তো একভাবে দিদিভাই বলছে কয়েকদিন ধরে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দিদিভাইদের বাড়িতে চলেও এসেছি। আর এই যে দেখো, সোনাকে পেয়ে দিদিভাই কি আদর করছে। আর এইদিকে দেখো, মা আমি সবাই মিলে হচ্ছে বসেছিলাম একটু। তো দেখো, দিদিভাইদের বাড়িতে কিন্তু কেউ বাড়ি নেই, সবাই গেছে হচ্ছে সেই মৎসবের অনুষ্ঠানে। তো শুনু একটু পরেই বাড়ি চলে এসেছে। এই দেখো, শুনু এসে হচ্ছে সন্ধে আরতির জন্য এই যে রেডি হচ্ছে। আর আমি তো ভাবছিলাম যে সন্ধে আরতি করবো না, কিন্তু দিদিভাই বলছে যে সবাই করবে, তুমি কেন বাদ যাবে। তো দেখো, শাড়ি টাড়ি পরে পুরো একদম গুছিয়ে রেডি হয়ে নিয়েছি। তো আমি, দিদিভাই, শুনু তিনজনে কিন্তু শাড়ি পরে রেডি একদম। তো এই যে দেখো, আর সোনা এদিকে এত কান্নাকাটি করছিল ঘুমের জন্য, তো জানি না ওখানে যাবে কি বাড়িতেই ঘুমিয়ে পড়বে। তো দেখছিলাম না গেছিল। তো তারপরে এই যে দেখো, মৎসবে চলে এসেছি। আর কত সুন্দর সবাই মিলে, এই যে মানে ভীষণ আর কি আনন্দ হয় এখানটায়। তো এর আগের বছর এসেছিলাম। তো এখানে দেখো, সন্ধ্যা আরতির জন্য কিন্তু পাড়ার বউ বলো মেয়ে বলো সবাই কিন্তু একদম রেডি, নতুন শাড়ি পরে, মানে লাল পরে সাদা শাড়ি পরে, পুরো একদম হাতে প্রদীপ নিয়ে, কেউ কেউ মোমবাতি নিয়ে, ফুল দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে দেখো সবাই রেডি হয়েছে। তো চলো, ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এখানে সন্ধ্যা আরতিটা কেমন হয়, তো চলো ভিডিওটিকে স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। তারপরেই দেখো হচ্ছে নতুন দল উঠবে এখন নতুন গানের জন্য। তো ওই জন্যে সবাই মিলে একদম মন্দিরের চারপাশ দিয়ে ঘুরছে এইভাবে, হাতে যে যা নিয়ে, মানে সবার হাতে এক এক রকম আছে, তোমরা দেখতেই পাচ্ছ, এক একজনের হাতে মোমবাতি, কারোর হাতে প্রদীপ আছে। তো সবাই মিলে এইভাবে ঘুরছিল। আর এদিকে শুনু হচ্ছে আমাকে অনেক হেল্প করেছে ভিডিও করে দিতে। তো তারপরে হচ্ছে মানে অনেক কিছু করে দিয়েছে সেদিন। তো দেখো, এইভাবে ভিডিও করে দিচ্ছিল, তারপরে আমি দাঁড়িয়েছিলাম, তখনও অনেক কিছুই ভিডিও করে দিয়েছিল, ফটো তুলেছিল। তো চলো তোমরা দেখো। তো নতুন দল তোলা হয়ে গেছে, তো সবাই মিলে এখন কত আনন্দ করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতেই পেলে যে সবাই মিলে কত সুন্দর এখানে ড্যান্স করছে, সবাই মিলে কত আনন্দ করছিল। তো এই যে দেখো, মানে এখানে আমিও ছিলাম অবশ্য, আর এদিকে দেখো সোনা অরুণদার কোলেই ছিল। তো চলো, আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে। ততক্ষণে সবাই টাটা।